তোমারা রাগ আমারা রাগ অলগ হেকা গাইস, এবার রামায়ণ মুভির অ্যাকশনের জন্য হলিউড থেকে ট্যারি নর্টিকে নেওয়া হয়েছে। আরেকদিকে কাঙ্গুবার মেকাররা ভয় পেয়ে রিলিজ ডেট করলো পরিবর্তন। তাছাড়াও সরি পোধা সনি ভারম মুভির হিন্দি ট্রেলারটা কেমন ছিল সব কিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি রামায়ণ মুভিটা নিয়ে। ভাই, হঠাৎ করে যখন এই সিনেমার ছোট্ট ছোট্ট আপডেট সামনে আসে, তখনই অনলাইনে পুরো ভকাল মাচিয়ে দেয়। আর বর্তমান যেই আপডেটটা এসেছে, এটা তো আরো অবাক করে দেওয়ার মতো। রামায়ণ সিনেমার অ্যাকশন ডিরেক্টর নেওয়া হয়েছে হলিউড থেকে, ট্যারি নর্টি, যিনি এর আগেও অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার, এন্ড গেম অ্যান্ড অবতারের মতো ব্লকবাস্টার মুভিতে কাজ করেছেন। এবং রামায়ণই কিন্তু তার প্রথম ইন্ডিয়ান প্রজেক্ট, এন্ড তিনি যে রিসেন্টলি এই প্রজেক্টে কাজ করতেছেন এমনটা কিন্তু না। রিপোর্ট অনুযায়ী তিনি শুরু থেকে রামায়ণ মুভির সাথে জড়িত আছেন, তাই আশা করা যায় এটা শুধু ইন্ডিয়ান সিনেমাকে না, ওয়ার্ল্ড ওয়াইড কাঁপিয়ে দিবে। এখন কথা বলি কাঙ্গুবা মুভিটা নিয়ে। ভাই, রিসেন্টলি তো এই সিনেমার ট্রেলার রিলিজ হয়, যেটা হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম সব ভাষায় আগুন লাগিয়ে দিয়েছে। তবে এখন এই মুভিটা নিয়ে একটা ব্যাড নিউজ এসেছে, সিনেমাটার রিলিজ ডেট নাকি পরিবর্তন হতে পারে। আর এটা কিন্তু শুধু একটা নিউজ পোর্টাল দাবি করতেছে না, মাল্টিপল নিউজ পোর্টাল এটা দাবি করতেছে। এবং অনেকজনই তো এটাও বলতেছে কাঙ্গুবা অক্টোবরে না, এবার ডাইরেক্ট নভেম্বর মাসে মুক্তি পাবে। অবশ্য তাহলে ভিটায়ন মুভি ফাঁকা মাঠে গোল দিয়ে দিবে, কারণ এই দুইটা মুভিরই ক্ল্যাশ হওয়ার কথা ছিল। And the last, finally, এখন কথা বলি সরি পোধা সরি ভারম মুভিটা নিয়ে। ভাই, এই সিনেমাটার ট্রেলার অনেক আগেই এসে গিয়েছিল, তবে হিন্দি ল্যাঙ্গুয়েজে তখন আনা হয়নি। তো চলুন কথা না বাড়িয়ে রিভিউয়ে আসি। শুক্লা পালন, যেখান থেকেই এই মুভির স্টোরি শুরু হয়, আমাদের ভিলেন যে একজন সিনিয়র ইন্সপেক্টর, যে মানুষকে বিনা কারণে বা ছোট্ট ছোট্ট ভুলের কারণেও মারতে থাকে, তাই এই পুরো শহরের লোকজন তাকে দেখলেই ভয় পায়। তবে ভাই, সব প্রবলেমেরই কোনো না কোনো তো সলিউশন থাকেই। সাথে সাথে এন্ট্রি হয় আমাদের হিরো সুরিয়া, যার পার্সোনালিটি বাকি সব মানুষদের থেকে একটু অন্যরকম। তার একবার যদি মাথা গরম হয়, সে কাউকেই ছাড়ে না। এবং তার একটা ডায়েরি আছে, যেখানে সে যদি কারো নাম লেখে এন্ড তার উপরে লাল কালি দিয়ে সার্কেল তৈরি করে, তাহলে এটার মানে তার সামনে মানুষই আসুক অথবা যমরাজ, সে সবাইকে ফিনিশ করে দিবে। এন্ড বর্তমান সে ওই ডায়েরিতে ইন্সপেক্টর দয়ার নাম লিখেছে, যার একটু পরেই ভিলেনকে অনেক টেনশনে দেখা যায়। অর্থাৎ আমাদের হিরো নিজের চাল চালিয়ে দিয়েছে, এক পর্যায়ে তারা একসাথেও লড়াইয়ে নামে। তবে এখানে শুধু ওখানকার ছোট্ট ছোট্ট ক্লিপ দেখানো হয়েছে, বাস ট্রেলার এখানেই শেষ হয়ে যায়। বাকি আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। আপনাদের এইসব নিউজ জানার পর কি মতামত দ্রুত কমেন্টে জানা। আর এইভাবেই ডেইলি ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।